নমস্কার বন্ধুরা, আমি শান্তনা তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব তেলাপিয়া মাছের ঝাল। তাহলে বন্ধুরা চলো আমার সাথে আর আমার পাশে থেকো। তো আমি কি করে তেলাপিয়া মাছটা রান্না করব তাহলে দেখতে থাকো আর আমার পাশে থেকো। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা চলো এবার আমার রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। তো আমি যে তেলাপিয়া মাছটা করব তার জন্য কি কি নিয়েছি সেটা তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমি এখানে 5খানা মাছ নিয়েছি। নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে এখানে আমি লাগিয়ে রেখেছি। আর দেখো বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি। আর দেখো কি কি নিয়েছি। দেখো বন্ধুরা, নিয়েছি হচ্ছে জিরে, এটা হচ্ছে আছে এখানে, চালমগজ আর কাঁচা লঙ্কা বাটা, আর আছে জিরে আর ধনে গুঁড়ো, আছে হলুদ গুঁড়ো, আছে লবণ, আছে রসুন বাটা, আছে আদা বাটা, টমেটো কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে ধনে পাতা কুচি। তো বন্ধুরা, আমি পুরো সর্ষে তেল দিয়েই করব মাছটা। তো বন্ধু, কড়াতে এবার আমি তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ভালো করে আমি মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াতে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াতে মাছগুলো মাছ দিয়ে দিয়েছি, দুটো মাছ। তো দুটো দুটো করেই মাছ আমি ভাজবো। মাছগুলো ভাজা হচ্ছে, পুরো লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেব। এরকম করে সবগুলো মাছ আমি ভেজে নেবো লাল লাল করে, ভালো করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি কড়াতে আর তেল দিলাম না, ওই তেলটাই আছে, মাছ ভেজে যে তেলটা আছে ওই তেলটাই আছে। তো বন্ধুরা, ফার্স্টে আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। দেখো বন্ধুরা, দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, ভালো করে মশলাটা কষিয়ে দেবো। বন্ধুরা, এবার দিয়ে দেব আমি জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, দিয়ে
কুচুগুলো দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচুগুলো, বন্ধুরা এবার দিয়ে দেবো আমি চাল মগজ আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই বাড়ির মশলাটা যে লেগে আছে এটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার বন্ধুরা আমি ঝোলটা ফোটানোর জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আমার ভালো করে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখো বন্ধুরা মাছটা কি সুন্দর ফুটছে। দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচানো। আমি লবণ দেখেছি, চেক করে সব ঠিকঠাক আছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার তেলাপিয়া মাছের জাল পুরো হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে রাখবো। তো বন্ধুরা যারা তেলাপিয়া মাছ খেতে মানে ভালো লাগে না, তারা আমার মতন এরকম করে তেলাপিয়া মাছটা রান্না করবে, দেখবে খুব টেস্টি লাগবে। আর বিশেষ করে গরম ভাতের সঙ্গে এরকম তেলাপিয়া মাছের ঝাল যদি গরম ভাতের সঙ্গে থাকে আর কোনো কথা হবে না, শুধু তেলাপিয়া মাছ আর ভাত আর কিছু না। তাহলে বন্ধুরা আমি একটা পাত্রে এবার নামিয়ে রাখছি। দেখো বন্ধুরা আমার তেলাপিয়া মাছটা আমি নামিয়ে রাখলাম। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা আমাকে বলো কমেন্ট করে, আর বন্ধুরা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধু। তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা আমার। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।